নতুন প্রজন্মকে সমাজ ও রাজনীতি সম্পর্কে জেনে জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধি করতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে মানিকগঞ্জ সদরে জেলা বিএনপির তত্ত্বাবধানে স্থাপিত জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শন শেষে কথা জানান তিনি। বলেন, শিক্ষার্থীদের গ্রন্থাগারে আসার জন্য উৎসাহিত করতে হবে, সব ধরনের বই গ্রন্থাগারে রাখার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, চিন্তা ও মননে নতুন প্রজন্ম যেন নিজের মতো সিদ্ধান্ত নিতে পারে সে সুযোগ করে দিতে হবে। এ সময় নেতারা বলেন, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে, দেশ মুক্তিযুদ্ধ ও জিয়া সম্পর্কে সচেতন করতে হবে। লক্ষ্য তো একটাই, সেটা হচ্ছে আপনার এই মানুষদেরকে জিয়া সম্পর্কে জানানো, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করা, এটা আপনার সবচেয়ে বড় জরুরি।